আসসালামু আলাইকুম। হয়তো আপনারা সবাই ভালোই আছেন, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আজকে আমি বানাবো কাঁঠালের গুটি ভর্তা। এখানে আমি কাঁঠালের গুটি নিয়েছি 15-16টি মান। এখন এগুলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিব, তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিব পানি। বড় সাইজের 1 কাপ মান পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব, দিয়ে সিটি দিয়ে দিব। এখানে সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিলাম, আর হুইসেল শেষ হওয়ার পরে এখানে গুটিগুলো এখন নামিয়ে নিলাম। গুটিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই একে করে নামিয়ে নিব। গুটিগুলো অনেক গরম আছে, তাই আমি খোসা ছাড়ালাম না, আর 5 মিনিট ঠান্ডা হতে দিব। এখানে আমি শুকনো মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা বানাবো, তাই শুকনো মরিচ আর পেঁয়াজ নিয়েছি। চলে আসলাম আমি শিলপাটাতে, আর গুটিগুলোর খোসা আবারও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এক এক করে গুটিগুলো দিয়ে দিলাম, আর এখন আমি শিলপাটা বেটে নিব। এখানে আমি 4টি শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর কয়েকগুলা রসুন, কাঁচা রসুন দিয়েছি, আর স্বাদ মতো দিয়েছি লবণ বা পরিমাণ মতো দিয়ে এখন বেটে নিব। আমি মরিচগুলা আগে বেটে নিয়েছি, তারপর গুটিগুলা বেটে নিয়েছি, আর এখন বেটে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিব একটু সরষের তেল। সরষের তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব হালকা করে ভেজে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে আলতো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখন আমি ভর্তাটা একটি বাটিতে উঠিয়ে নিলাম। আমার ভর্তা বানানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা কাঁঠালের গুটি ভর্তা করে খান, যে খান নাই সেও খাবেন। প্লিজ একবার হলেও ট্রাই করবেন দিদি ভাইরা।